হ্যালো ফ্রেন্ডস, স্টাডি চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা শিখব কিভাবে একটি এলইডি বাল্বের পজিটিভ আর নেগেটিভ চিনব, আর সেটা প্র্যাকটিক্যালি প্রুফ দেখাবো যে হ্যাঁ, আমি ঠিকই বলছি, এটা পজিটিভ এটা নেগেটিভ। প্র্যাকটিক্যালি প্রুফ দেখাবো, পুরো এডুকেশনাল পারপাস মূলক ভিডিও আপনাদের জন্য বানিয়েছি আমি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস, এটি একটি 3.6 ভোল্টের হোয়াইট এলইডি। তো আমরা এই ভিডিও থেকে শিখব প্র্যাকটিক্যালি কিভাবে বুঝবো এলইডির কোনটি পজিটিভ সাইড বা পজিটিভ লেগ, কোনটি নেগেটিভ লেগ। তা আমি যতগুলো প্রসেস জানি, খুব সম্ভবত এখানে প্রত্যেকটা প্রসেসে আপনাদেরকে জানিয়ে দেব, যাতে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটি। তো কিছুটা প্রবলেমের জন্য আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে গেছিল পেজটি, তবে এটা পুরো অনলাইন লাইভ হচ্ছে, লাইভ যে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, মানে এক পাশে আমার ক্যামেরা অন আছে। তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিওটি। তো এটি হলো একটি ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি, হাইটেকের। আর এটা এলইডি আছে, হোয়াইট কালার এলইডি, 3.6 ভোল্টের। তো কিভাবে চিনব, ফার্স্ট আমরা যে কোনো এলইডিকে নিয়ে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু ফ্ল্যাশ অন করে দেখিয়ে দিই। দেখুন, দুটো লেগ আছে, একটি বড়, একটি ছোট। তো বড় লেগটি অলওয়েজ পজিটিভ সাইড হয় বা পজিটিভ লেগ, আর ছোট যেটা আছে সেটাকে আমরা নেগেটিভ বলি। এছাড়া আমরা কিভাবে বুঝব, আর একটা প্রসেস, এটা একটি প্রসেস। তো আরও প্রসেস দেখুন, এলইডি এটা ফ্ল্যাশ অন করে আমি একটু দেখিয়ে দিই। দেখুন, দেখতেই পাচ্ছেন একটি যেটা ছোট লেগ আছে, ছোট লেগের সঙ্গে দেখবেন এলইডির যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলো থাকে, কোডিং আছে একটা, বাল্ব আইকনের কোডিং, মোটা কোডিং, সেইটা হচ্ছে নেগেটিভ। আর যেটা দেখবেন ফ্ল্যাট, মানে সরু একটা কোডিং, দেখুন বড় লেগটা আছে, আমি দেখিয়ে দিই একবার, এই দেখুন, দেখেছেন, দেখুন দেখুন, একদম ফ্ল্যাট সাইডের একটা আছে, সেটা হচ্ছে নেগেটিভ। তো এইভাবে আমরা চিনতে পারি। দেখুন, আরও একবার চেষ্টা করছি আমি। আর যেটা আইকন আছে, বাল্বের আইকনটি ছোট লেগের সঙ্গে, সেইটা হচ্ছে নেগেটিভ, আর আমাদের বড় যে লেগটি আছে সেটা পজিটিভ। তো আমি এটা ঠিক বললাম কি ভুল বললাম সেটা যাচাই করার সময় চলে এসেছে। তো আমরা যাচাই করে দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এটা 3.7 ভোল্টের একটি ব্যাটারি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন পজিটিভ আর নেগেটিভ দিক। তো এখানে আমরা ডায়োডটা লাগিয়েই দেখি যে সত্যি সত্যি যেটা বললাম সেটা পজিটিভ কি নেগেটিভ ছিল। তো তো এই দেখুন, যেটা ছোট সেটা তো নেগেটিভ। তো আমরা লাগাচ্ছি, দেখুন নেগেটিভ, এখানে ব্যাটারি রাইটটা নেগেটিভ দেখতেই পাচ্ছেন। তো দেখুন, লাগাচ্ছি, দেখুন, দেখেছেন, এটা পুরো কারেক্ট কনফিগারেশন, যার জন্য এলইডিটা জ্বলছে। দেখুন, আমি ফ্ল্যাশ অন করে একটু দেখিয়ে দিই, দেখুন জ্বলছে, দেখেছেন। তো যদি আমি এটা রং লাগাতাম, দেখুন আমি দেখাচ্ছি এইভাবে, দেখুন ছোট লেগ যেটা, এই যে নেগেটিভ সাইন ছিল এখানে ব্যাটারির, দেখতেই পাচ্ছেন, এই দেখুন নেগেটিভেই লাগিয়েছিলাম, তাই জ্বলছিল। আর এটা ছিল বড় লেগ যেটা পজিটিভ। সো আমি ঠিকই বলেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে আপনাদের পজিটিভ আর নেগেটিভ কীভাবে চিনবেন পুরো ক্লিয়ার করে দিলাম। আর এর সিম্বল দিয়ে দিচ্ছি আমি খাতায় এঁকে কীভাবে বুঝতে হয়। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো এই দেখুন, সিম্বল দিয়ে দিয়েছি আমি, স্টাডি চ্যালেঞ্জারের পাশে লেখা আছে ডায়োডের সিম্বল, যে পাশে একটা দাগ থাকে, মানে দেখতেই পাচ্ছেন সেই পাশটা নেগেটিভ, এটা হলো সিম্বল ডায়োডের। আর আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এলইডিটা জ্বলছে, কিন্তু
ব্যাটারিটা দেখে নিন এই যে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ডায়োডের পজিটিভ আর নেগেটিভ কীভাবে বুঝতে হয় সেটা বুঝিয়েই দিলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরও একবার দেখিয়ে দিই, তো দেখছেন ঠিকই ঠিকঠাকই লাগিয়েছি, দেখে নিন। তো এখানেই শেষ করব ভিডিওটি, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর স্টাডি চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। কীভাবে ডায়োডের পজিটিভ আর নেগেটিভ বোঝা যায় সেটা তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। তো আপনারা সুরক্ষিত থাকবেন আর আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখবেন।